ইরে রোকেয়া, তোর জীবনে কি হাঙ্গাইয়ের অভাব আছে নি তো? হ্যাঁ, হ্যালো সবাইকে। তাহলে এবার কাবিলার রোকেয়া হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের বহুল কৌতূহলী চরিত্র রোকেয়া, যার মায়াবী কণ্ঠের জাদু দিয়ে জয় করেছেন লাখো তরুণের মন। নাটকে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য নোয়াখালী থেকে ঢাকায় আসেন কাবিলা, কিন্তু তার প্রেমিকা রোকেয়া থাকে নোয়াখালীতেই। রোকেয়া সবসময় কাবিলাকে চিন্তার মাঝে রাখেন। এক এক সময় রোকেয়াকে নিয়ে তৈরি হয় কাবিলার অস্থিরতা, আর তার অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে পড়ে এই বিষয়টি। কিন্তু রোকেয়ার কণ্ঠ শোনা গেলেও পর্দায় দেখা মিলেনি এখনো। এবং কৌতূহলী এই চরিত্র রোকেয়ার বিষয়ে পলাশ বলেন, রোকেয়ার চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক, এখনো দেখা যায়নি তাকে, এজন্যই দর্শকদের বেশি আগ্রহ কাজ করছে তাতে। তবে হ্যাঁ দর্শক, এবার মিলল আশার খবর, হয়তোবা এবার কাবিলার সাথে জুটি বাঁধবেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। কারণ ইতিমধ্যেই আপনারা হয়তো দেখতে পেয়েছেন অমির নতুন ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে কাবিলা ও পূর্ণিমাকে দেখা যাবে একসাথে। মানে পূর্ণিমা এখন ব্যাচেলর টিমের সদস্য, আর তাই বলাই যায় পূর্ণিমা কাবিলার রোকেয়া হয়ে আসতে খুব একটা বেশি সময় লাগবে না। কারণ পূর্ণিমা কিন্তু নোয়াখালীর ভাষাতেও বেশ এক্সপার্ট। সালাউদ্দিন ভুঁইয়া আপু, আটার দাম কত? তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনার মতে কি মনে হয়, পূর্ণিমা রোকেয়া হয়ে আসলে কেমন হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। এবং পরবর্তীতে ব্যাচেলর পয়েন্ট নাটকের নিত্য নতুন সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।